বল। এখন না আমাদের এক্সাম তো শেষ, তো চল না সবাই মিলে বান্দরবন যাই, ট্রেকিং করবো, ঘুরবো, মজা করবো। বান্দরবন? আই ডোন্ট লাইক হিলস। কি বলিস তুই, তুই পাহাড় পছন্দ করিস না? না, তার চেয়ে তুই বরং চল আমরা কক্সবাজার যাই, সমুদ্র দেখে আসি। আচ্ছা দাঁড়া, কে একে ফোন করি, ওর সাথে কথা বলি, তুই ওয়েট কর। ওকে ধর ধর ধর। হ্যাঁ স্যার, ইকবল। এই অনন্যা লাইনে আছে, তুই ওয়েট কর, ধর। ওকে হ্যালো। হ্যালো, এই কেয়া শোন, আমাদের তো এক্সাম শেষ তাই না, তো চল না আমরা ঢাকা বাড়ি থেকে ঘুরে আসি। ভালো, তুই কোথায় যাবি? কক্সবাজার চল। না না না, আমি কক্সবাজার যাবো না, তুই জানিস না আমার হাইড্রোফোবিয়া আছে, পানি দেখলেই আমার ভয় করে। বাচ্চাদের মতো কথা বলছিস কেন, ভয় কি আছে? এর চেয়ে ভালো হবে আমরা যদি পাহাড়ে গিয়ে ঘুরে আসি। বান্দরবনের কথা কিন্তু আমি আগে বলেছিলাম। ধ্যাত্তারে, পাহাড়ে দেখার মতো কি আছে? আচ্ছা অরুণা, তুই একটা কাজ করতো, তুই পিঙ্কিকে ফোন কর, আর কেয়া তুই শুভ্রকে ফোন কর, তোরা দুজনেই এই দুজনকে কনফারেন্সিং করা, আমরা সবাই মিলে কথা বলি। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা হ্যালো। হ্যালো, এই পিঙ্কি সবাই লাইনে আছে, আমি কনফারেন্স করে দিই দাঁড়া। হ্যালো, হ্যাঁ হুল কর। হাই গাইস, কি খবর? এই কেয়া, কে কে আছে রে? সবাই আছে। আরে সবাই আছি। এই পিঙ্কি। হ্যাঁ পিঙ্কি, না পিঙ্ক, একই কথা শোন, তোর পাহাড় পছন্দ নাকি সমুদ্র? মানে? ওহো, মানে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তুই পাহাড়ে যেতে চাস নাকি সমুদ্রে? আমার তো পাহাড় পছন্দ, পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। আই তুই থামবি, শুভ্র তোর কোনটা পছন্দ? আমার আমার তো অলওয়েজ সমুদ্র পছন্দ। ইয়েস, আমরা কক্সবাজার যাচ্ছি। আরে না না না, আমি বললাম না আমার ভয় লাগে। আচ্ছা তুই পাড়ে বসে থাকিস, তোর পানিতে নামার দরকার কি? বিচে অনেক রোদ থাকে, স্কিন নষ্ট হয়ে যাবে। তোরা থামবি প্লিজ। এই তুই থাম, তোর বাসায় ছাতা নাই? ছাতা নিয়ে যাবি? হ্যাঁ, ছাতা নাকি ঘোরাঘুরি করা যায় নাকি, ছবি তুলবো কি করে? এই তুই সারাদিন ছবি ছবি করিস কেন? হ্যাঁ কোথায়, আমরা সমুদ্রে যাচ্ছি, পানিতে নামবো, লাফালাফি করবো, এটাই তো আসল মজা। এই তোরা থামবি। আচ্ছা ঠিক আছে, আমি তোর ছবি তুলে দিব, সমুদ্রে ভালো ছবি আসে না। আমি যদি তোর মোবাইলটা পানিতে ফেলে দিতে পারতাম, আমার কি যে শান্তিটা লাগতো না। এই তোরা থামবি প্লিজ সবাই, কালকে সবাই ক্যাম্পাসে আয়, সরাসরি কথা বলি তখন ডিসাইড করি। ওকে আমি রাখলাম, বাই। আমার ফোন তো কি প্রবলেম করে শুভ্র? আয়ে আমি রাখি, আমার ব্যালেন্স নাই। সারাদিন তো ওই মোবাইলটা নিয়েই পড়ে থাকিস, কোথায় আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি আর তুই আসছিস তো রূপ তোর ছবি তোলা। আয়ে তোরা ঝগড়া থামা দিবি। হ্যালো, আমি কোথায় ঝগড়া করছি? হ্যালো, শুভ্র তো অযথা ঝগড়া বাঁধাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আয় শুভ্র, আমি নিয়ে বাদ দে তো। হ্যালো শুভ্র, ওরে আমি আর তুই ছাড়া কেউ নেই। আচ্ছা শোন, তোকে আমি ফোন দিছি না, আমার সব ব্যালেন্স শেষ হয়ে গেছে, রাখি বাই। ওকে ওকে। হ্যালো কে, ক্যাম্পাস যাবি না? হ্যাঁ যাবো তো। আমি তোর বাসার কাছে চলে আসছি, তাদের নাম ধরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসতে আসতে। আচ্ছা আমি যদি এখন ভাড়া দিই তাহলে মামা আপনিও আসেন, থামতে বললাম থেমে গেল না, চলেন। গাধা নাকি? ও তুই নামতে বললাম, নেমে যাবো নাকি? হ্যাঁ সুলতান,
খেতে চল। আচ্ছা তুই অরুণকে একটা ফোন দে না, দিয়ে দেখ না ও কোথায়। দিয়েছিলাম, বললো আসতেছে। একটা কথা বলবি? বল। সত্যি বলবি কিন্তু? হ্যাঁ, আমি শুধু সত্য বলবো, সত্য ছাড়া কোনো মিথ্যা বলবো না। বল। তুই অনন্যাকে পছন্দ করিস না? কি জাতা বলতেছিস তুই? দেখ, তুই কিন্তু আমাকে বলেছিস তুই সত্যিই বলবি। তোর হঠাৎ মানে হঠাৎ এটা কেন মনে হলো? না হঠাৎ না, অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু আমি ভাবলাম তোর মুখ থেকেই শুনে শিওর হই। প্রমিস কর কাউকে বলবি না। তার মানে তুই আসলে ওকে পছন্দ করিস? প্লিজ কাউকে বলিস না। ওকে প্লিজ। আমি শুভ ফোন অনেকদিন বাজবি তোরা। দেখ তো আমার পিম্পল স্পটটা বোঝা যায় কিনা। না না, কিছু বোঝা যায় না। আরে শারমিন যে বললো, ওই প্লিজ বন্ধ করতে, আমরা একটা কাজে কথায় আসি। কি কাজ? আমরা যে ঘুরতে যাব না, সেই ঘুরতে যাওয়ার কথা বলছি আমি, সেই কাজের কথা বলছি। ও হ্যাঁ, আর প্রবলেম হচ্ছে যেটা, অনন্যা আর শুভ্র এরা চায় সমুদ্র দেখতে। পিঙ্ক আর কেয়া এরা দুজন চায় পাহাড় দেখতে। তুই কি চাস? আমি আমি সমুদ্র সমুদ্রই দেখতে ভালো লাগে, তাই না? সমুদ্র জোশ তো বিশাল। ইয়াস, তাহলে তো হলোই। তিনটা বোট কক্সেস বাজার আর দুইটা বান্দরবান। আচ্ছা কবে যাচ্ছিস তাহলে? 19 তারিখ। কার কোনো প্রবলেম? নো প্রবলেম। আমি যেতে পারবো না, তোরা যা। না বলার কোনো অপশন নেই, বাসা রাজি হবে না। তোর বাসা আমি ম্যানেজ করব। সমুদ্র আমার ভয় লাগে। আচ্ছা তুই সমুদ্রে না নামলি, পাশে দাঁড়ায় থাকলি। প্লিজ আমরা সবাই দাঁড়াতে যাই, আর কাছে আসো প্লিজ। মানে আমাদের সবার কথা তো প্লিজ। আচ্ছা আমি বাসার কথাটা দেখি। আমি ওদের তাই বললাম, আমাকে আব্বু কক্সবাজার একদমই যেতে দিবে না, কিন্তু ওরা বলে তোর পায়ে যেন আমার দরকার নাই, পারে বসে থাকবি। এটা কোনো কথা হলো? হ্যাঁ কক্সবাজার গিয়ে কেউ পারে বসে থাকে? একবার না একবার পানিতে নামি। না না, আমি তো বলেছি আমার হাইড্রোফোবিয়া আছে, আর আব্বু একদমই রাজি হবে না। বল, ওরা বলে কি সবাই মিলে না গেলে একদম মজা হবে না। তাহলে অন্য কোথাও যা। আমি বলেছিলাম বান্দরবনের কথা, বল ওরা কক্সবাজারে যেতে চায়। না তাহলে ওরা ঘুরে আসুক, তোর যাওয়ার দরকার নেই। কিন্তু ওরা বলে আমি না গেলে ওরা যাবে না। আম্মু তুমি একটু আব্বুকে বলো না, আর আমি তো পানিতে নামবো না, প্রমিস। আচ্ছা দেখি তোর আব্বুকে বলে কি বলে। থ্যাংক ইউ।
আম্মু কি করব করি তো লেখাপড়া খবর কি আপু তো মানে কিচ্ছু মনে থাকে না আমার এক্সামে পড়াশোনা শেষ হলো ও ও শিওর শিওর কাল তুই তো এখন ফুল ফ্রি স্টুডেন্ট মানে পড়াশোনার চাপ নেই একদম আর সেজন্য অনন্যা পিঙ্কিও ডিসাইড করেছে কোথাও ঘুরতে যাবে ঘুরতে যাবে ভালো কথা ওরা তো আমাকে বলেছে কিন্তু আমি বললাম আম্মু আমাকে যেতে দিবে না কবে যাবে 19 তারিখ কোথায় যাবে রে কক্সবাজার ও নো সরি ম্যাম তোমাকে তো কক্সবাজারে যেতে দেওয়া হবে না আমিও ওদের তাই বলেছি আম্মু আমাকে কক্সবাজার যেতে দিবে না বাট ওরা কি বলে জানো ওরা বলে তুই পানিতে নামিস না পারে বসে থাকিস হবে না কারণ কক্সবাজারে যাবে পানিতে নামবে না একবারের জন্য হলেও নামবে অতএব তোমার যাওয়া আমি ওদের তাই বললাম আমি পানি অনেক ভয় পাই আর আম্মু তো কোনোভাবেই রাজি হবে না কিন্তু ওরা কি বলে জানো ওরা বলে সবাই মিলে না গেলে তো মজাই হবে না তাহলে কাজ কর অন্য কোথাও ঘুরতে যা আমি বলেছিলাম বান্দরবনের কথা বাট ওরা না সবাই কক্সবাজার যেতে চায় তাহলে ওরা ঘুরে আসুক তোর যাওয়ার দরকার নেই ওরা বলে আমি না গেলে ওরাও যাবে না আব্বু তুমি একটু আম্মুকে বলো না আর আমি পানিতে নামবো না প্রমিস আচ্ছা দেখি এ ব্যাপারে তোর আম্মুর সাথে কথা বলে ওকে থ্যাংক ইউ ক্যাট তো এক্সাম শেষ হয়ে গেল ওর বন্ধু বান্ধবরা নাকি সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে হ্যাঁ আমাকেও বলেছে তা যেতে চাচ্ছে যখন যা ঘুরে আসুক মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে কিন্তু আমি ভাবছি ওর তো আবার হাইড্রোফোবিয়া পানি দেখলে ভয় পায় আমিও সেটা ভাবছি আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমরা সবাই মিলে ঘুরতে যাই সেটা কিভাবে সম্ভব আমার অফিস আছে না আচ্ছা তুমি দেখো তো 19 তারিখটা কিবার পড়ে শুক্রবার তাহলে তো হয়েই গেল আমরা শুক্রবারে যাব শনিবারটা সারা দিন ঘুরবো রবিবারে চলে আসব তুমি রবিবারটা একটু ছুটি নিয়ে নাও না প্রস্তাবটা তুমি একেবারে খারাপ দাও নি আচ্ছা আচ্ছা দেখি অফিসে যেয়ে এটা নিয়ে আলোচনা করতাম তারপর টেবিলে বসে তোমার আমি এটা নিয়ে শেয়ার করতাম ওটা ভাস্কর রেখা আসছি ভাবতেছি কি করা যায় তো বাবা বাবির কি আছে আমি তো বললাম তোরা সবাই মিলে যা আমার কোনো প্রবলেম নাই তোরা সবাই মিলে যা মানে গেলে সবাই একসাথে যাবো আমি আব্বু মুখ কি বলবো আর বল ওনারা যে রেডি হচ্ছে আমার সাথে যাওয়ার জন্য আচ্ছা শোন আমরা সবাই মিলে যদি আঙ্কেল আন্টিকে বুঝাই বলি যে আমরা অনলি ফ্রেন্ডসরা যাচ্ছি কারোই কোনো গার্জিয়ান যাচ্ছে না তো আমার মনে হয় আঙ্কেল আন্টি আর যাবে না তোর কি মনে হয় আমি বলি নাই ওনাকে তাও যাবে ওনারা বলে গার্জিয়ান গেলে সমস্যা কই তোরা তোদের মতো ঘুরবি আমরা আমাদের মতো ঘুরবো ওয়াও জারিফ তোর পাইচারি বন্ধ করবি একটু ভাব যে কি করা যায় চল একটা কাজ করি আন্টি আঙ্কেলকে আমরা প্যাকেট করে সাথে নিয়ে যাই ধুর শুন ওরা যত বলুক না কেন যে আমরা ওখানে গিয়ে আমাদের মতো ফ্রিলি ঘুরবো মোটেও ঘুরতে দিবে না গিয়ে আজ এরা প্যারা খাবো আচ্ছা একটা কাজ করি চল আমরা যখন যাবই ভাবছি আর কে আরও প্রবলেম হচ্ছে আঙ্কেল আন্টিরও প্রবলেম হচ্ছে আমরা বান্দরবন যাই চল আই থিঙ্ক ইটস আ বেটার আইডিয়া এই এই কথাটা প্রথম থেকে আমি কতবার বলে আসতেছি আচ্ছা এখন তো কোনো প্রবলেম নেই নো প্রবলেম পিং তোর কোনো সমস্যা আই লাভ হিলস নো প্রবলেম ইয়ার ইয়েস চাকবুম চাকবুম চাকরি রাতে কিছু আমার একটু নীল খেতে যেতে হবে
কেন? ওই একটা গল্পের বই কিনবো। কি বই কিনবি? ওই আমার ছোট ভাইটার আজকে বার্থডে, তো তোর জন্য একটা বই কিনবো। আচ্ছা একটা কাজ কর না, তোরাও চল, সবাই মিলে যাই, চল মজা হবে। সবাই মিলে যাবো কেন? তুই পিঙ্কে নিয়ে যা, ও তো ওই দিক দিয়ে বাসায় যায়। রাইট। আচ্ছা পিঙ্ক চল তাহলে। এই শোন, আমার একটা কাজিনও যেতে যাচ্ছে। কোথায়? আমাদের সাথে কক্সবাজারে। ও আমরা বলি কি আর ও বলে কি। আচ্ছা তোর কাজিন কি ছেলে না মেয়ে রে? ছেলে। আহ এলবিডব্লিউ আউট। কেন, মেয়ে হইলে কি হইতো? মেয়ে হইলে আমরা একটা থার্ড আম্পের কাছে দিতাম, ভাবতাম, চিন্তা করতাম, বুঝিস না? এই তাড়াতাড়ি চা শেষ কর, নীলক্ষেত যাবো। কেন কেন, তোর জন্য কি আমি আবার প্রথম থেকে বলবো? গেলি দেখবি, চল। এই তারা চার বেল তুই দিবি, তোর ভাই বার্থডে না আজকে? ইয়েস। তুই ট্রিট খাওয়াবি, চার বেল তুই দিবি, শেষ। তোমরা তোমাদের নিজের বার্থডে ট্রিট দাও না, আমি ভাইয়ের বার্থডে চা ট্রিট দিব। জি শোন, শুধু কেক খাওয়াবি না আমাদের, অ্যাটলিস্ট চা খাওয়া। আমি না হিমু পড়লে একদম পুরা হিমু যেতে ইচ্ছা করে। আমি হিমু পড়ছি, আমার কাছে মোটামুটি লাগছে, খুব একটা রিয়েলিস্টিক লাগে না। কি বলে ও, কি কি বলিস তুই, দুর্দান্ত লেখা। কি বলে তোর নাম হচ্ছে কুতুরি, কুতুরি কুতুরি, মানে কিয়া থেকে কুতুরি। কি বিখ্যাত নাম রে ভাই? তোর নাম জুতুরি। খুবই সুন্দর জায়গা, অনেকদিন পাহাড় দেখা হয় না, তুমি কি বলো? আমার কোনো সমস্যা নেই, পাহাড় আমার ভালোই লাগে। আমরা কিন্তু পূর্ণিমাতে উঠব। কি বলো পূর্ণিমা? পূর্ণিমা উঠলে উঠবো না, আমরা নীলগিরিতে যাবো। এত শর্ট টাইমে নীলগিরিতে বুকিং পাওয়া যাবে না। তুমি একটু দেখো না খোঁজ করে, প্লিজ একটু কষ্ট করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি, পাবো না শিওর। আমরা তো ফ্রেন্ডরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি, তোমরা কি করতে যাবো? তুই তোদের ফ্রেন্ডদের সাথে থাকবি, তোরা তোদের মতো ঘুরবি, আমরা আমাদের মতো ঘুরবো। কিন্তু আম্মু, অন্য কারো প্যারেন্টসে যাচ্ছে না, তোমরা কেন যাবা? আচ্ছা আমরা যদি যাই, তোর সমস্যাটা কি বলতো? না সমস্যা নেই, কিন্তু আমি বড় হয়েছি না, আর আমি কি আমার ফ্রেন্ডদের সাথে একটু ফ্রিলি ঘুরতেও পারবো না? তোরা তোদের মতো ফ্রি ঘুরবি, আমরা আমাদের মতো থাকবো, তোদেরকে একদম ডিস্টার্ব করবো না, হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে, ওকে বাই।
জিজ্ঞেস করতে ইচ্ছা করলো হ্যাঁ কেয়া হ্যাঁ আমি যে একটু পান্তপথ আসছিলাম একটা কাজে কাজ শেষ করে ক্যাম্পাসে আসতেছি ওকে জিজ্ঞেস করতো রাতে ফোন দিয়েছিলাম ধরেনি কেন এই অরুণা তোকে রাত্রে ফোন দিয়েছিল ফোন ধরিনি কেন কেন শয়তান মেজাজ খারাপ ছিল এই তোর মেজাজ কেন খারাপ ছিল কি হয়েছে ও আচ্ছা ঠিক আছে ওকে বাই ক্যাম্পাসে যে বলতেছে তেরে খাবি ও না তুই কেন তেরে খাবি তুই তো নুডলস খাবি তোকে নুডলসই খাবো মামা নুডলসের দিকে চলেন এমন কিছু তো হইতে পারে যে আমাদের যাওয়াটাই আমরা তিন দিন পিছিয়ে দিই তাহলে তিনটা আরো ওয়ার্কিং ডে পড়বে আঙ্কেল তিন দিনে ছুটি নিতে পারবে না বা দ্যাটস আ গুড আইডিয়া এটা হতে পারে জিও মেরে লাল জিও প্রশ্ন করছিলাম উত্তর দিলি না তো আমার মত তোর কি টাইপের ছেলে পছন্দ আমার পছন্দ আমার পছন্দের ছেলে অনেক কেয়ারিং অনেক লাভিং হতে হবে আমার লাইকস ডিসলাইকস সে অনেক ভ্যালিউ আর ধর না মানে আমার সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য আমার সাথে দেখার জন্য অনেক কাহিনী
সার্ফিং করো। হ্যালো কই তুই? এই আসতেছি। আরে পিঙ্কি কইলে? আরে ওর কথা আর বলিস না। আরে কেন, কি হইছে বল? এই তো চলে আসছি, আমি এসে বলতেছি। আচ্ছা ঠিক আছে, রাখ। কি বললো, কই ওরা? এই যে কাছাকাছি চলে আসতেছি। বন্ধু আমার একটা গান গাই, বন্ধু কি বল? আচ্ছা তোর সবসময় গান গাইতে ইচ্ছে করে। আমি শুধু তোকে বোঝাইতে যেতে চুপ কর। প্রতিটা ব্যাপার খালি চিল্লা চিল্লি কারাকারি মারামারি কেন রে ভাই? কি হয়েছে বলতো ভাই বল। আরে শোন, হুদাই একটা রিক্সালার সঙ্গে বাধা দিচ্ছে। হুদাই মানে? আরে রিকশা বাঁধিয়ে দেবে আর আমি রিকশা থেকে কিছুই করবো না। তুই রাস্তা পারিতে পারিতে মোবাইলে টেক্সটিং করবি আর রিকশা তোকে বাঁধাবে না, একেবারে ঠিক আছে, খুব ভালো হয়েছে, ডেঞ্জার হয়ে যাওয়া উচিত। আচ্ছা সেই দেখে চালাবে না, কি হয়েছে একটু খুলে বলবি কি হয়েছে? এটা কি? আহা বাবা, বিমান একটা টেক্সট পাঠাচ্ছে, আমি তার রিপ্লাই দিচ্ছি না। বিমান? কোন বিমান? আমার কাজই। আর রে, ও আমি ভাবলাম বাংলাদেশ বিমান কিনা। আমরা যে হোটেলে উঠবো ও সে হোটেলে উঠবে। তুমি দেখো না রবি সোম মঙ্গলবার ছুটি নেওয়া যায় কিনা। হঠাৎ করে সপ্তাহের মাঝখানে ছুটি চাইলে কি দেবে? আর কি বলে ছুটিতে চাইবো? এই অননার আবার কি সমস্যা পড়ে গেল মাঝখান থেকে? ওর চাচু আসছে অস্ট্রেলিয়া থেকে। চাচু আসবে, আসো, ও বান্দরবন থেকে ঘুরে তারপর চাচুর সঙ্গে দেখা করবে। কি বলো মা, উনি যে চাচুকে রিসিভ করতে যাবে না? ও রিসিভ করা তো উচিত, কি আর করার, যা তোরাই যা ঘুরে আয়, আমরাই যাই, থাক যা। আচ্ছা শোন, এই নেক্সট বৃহস্পতিবারে প্ল্যান করলে কেমন হয়? মা এইভাবে কি বারবার ডেট চেঞ্জ করা যায়? সবার বাসায়ও তো বলতে হয় তাই না, অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে তোরাই যা। ওকে থ্যাংক ইউ। একদম কাজ করেছে, আমি সানডেতে যাচ্ছি, কোনো ঝামেলা নেই। গ্রেট, আমি অনুরাগকে জানাচ্ছি। এই অনুনা, কে ফোন করেছিল? প্ল্যান সাকসেসফুল, আন্টি আঙ্কেল আমাদের সাথে যাচ্ছে না, আর এই মাত্র আমার সাথে কথা হলো। শোন তাহলে আমরা রবিবার বান্দরবন যাচ্ছি, ওকে? ওকে ফাইনাল, আমি এক্ষুনি পিঙ্কিকে জানিয়ে দিচ্ছি। হ্যালো পিঙ্কি, ওই হলো পিঙ্ক। শোন আমরা রবিবারে বান্ধবনে যাচ্ছি, ডেট চেঞ্জ হয়েছে আজকেই, কেয়ার বাসায় ঝামেলা হয়েছে। তোকে কিভাবে জানাবো, তুই তো সারাক্ষণ ফেসবুক নিয়ে বিজি থাকিস। তুই এক কাজ কর, তুই তোর কাজিনের সাথে কক্সবাজার চলে যা, তাহলে রবিবারে বান্দরবন যাওয়ার জন্য রেডি হয়ে। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ শুভ্র, রবিবার আমরা বান্দরবন যাচ্ছি। হ্যাঁ ফাইনাল হয়ে গেছে, কিন্তু আমি তো জানতাম বৃহস্পতিবার কক্সবাজার যাবো। তুই জানতি আমরা বান্দরবন যাচ্ছি, তুই আমাকে বলিসনি কেন? কোথায় আমি কাজ নিয়ে বিজি থাকি। এই তুই কি জেলেস নাকি? এই জবাব, তোর কাজিন কি নিয়ে জেলাস হবো আমি? দেখ ফালতু কথা বলিস, রাখ তো ভাই। সারাক্ষণ তো ফেসবুক নিয়ে বিজি থাকে, আমরা কখন কি বলছি না বলছি ও কখনো শোনে? কখনো না। উনি ওই পিঙ্ক বানু কোথায় এখন? উনি সে কোথায়? ফোন দিয়েছিলাম, বলে আসতে দেরি হবে। আচ্ছা আমরা তো বান্দরবান যাচ্ছিলাম আঙ্কেল আন্টির জন্য, এখন তো আঙ্কেল আন্টি যাচ্ছে না, তাহলে কি আমরা কক্সবাজার যেতে পারি না? আবার কক্সবাজারের কথা বলবো, ঝামেলা হবে না? কথা বলা লাগলে পেনের মতো আছে। চল চল, তাই তো বাসায় একটা কথা বলতে একটু সমস্যা আছে নাকি? সমস্যা আমরা সবাই মিলে রবিবারে বান্দরবন যাবো। আসলে কি করবো বুঝতে পারতেছি না। বাদ দেই। হ্যাঁ বাদ দেই, না যাই, মানে ওর ছাড়া তো ভালো লাগবে না, তাই না? বাদ দেই তাহলে। আচ্ছা একটা কাজ করি না, চল মুভি টুভি দেখি। মুভি? হ্যাঁ। কি মুভি? যেটা নতুন দেখাবে সেটাই দেখবো, অসুবিধা কি আছে? কে কে যাবো? তুই আর আমি গেলাম। যাও যাই। হ্যাঁ যাও যাই। একটা কাজ করি, অঙ্কটা বলছি আমি এখন রওনা দিই, আমি টিকিট নিয়ে যাই দুটা বাসায়। তুই কেন টিকিট নিতে যাবি? তোর তো উল্টা দিকে, আমি বাসায় যাওয়ার সময় টিকিট কেটে নেবো। ও শিওর? তুই শিওর বাবা? আমি ঝামেলা না তো। আরে না, তাহলে তুই টাকা রাখ, কয়টা মানি ব্যাগ তো মানি ব্যাগ তো তুমি বাসায় রেখে আসছো আমি জানি। আব্বু রেখে দিবি না? না 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 না, এত কথা বলে হ্যালো কই তুই? আমি তো বাসায়। মুভি দেখতে যাবি? কি মুভি? হট করে মুভি দেখতে যাবি? আরে জারিফার আমার যাওয়ার কথা ছিল, এখন তো জারিফ যেতে পারবে না, ওর নাকি অনেক জ্বর, এখন কি করার? টিকিট তো কালকে করে ফেলেছি। আরে মানে আমারও যেতে ইচ্ছে করছে না, তুই এক কাজ কর না পিঙ্ককে নিয়ে যা। আচ্ছা দেখি পিঙ্ক যায় কি না। ওকে বাই। হ্যালো পিঙ্কি, মুভি দেখতে যাবি? কে দরজা খোলা? তোর নাকি জ্বর আসছে? কিন্তু তুই কিভাবে জানলি?
অরুণা কোথায়? ও তো পিঙ্কিকে নিয়ে মুভি দেখতে গেল। সকালে প্যারাসিটামল খেয়েছিল। দুপুরে কিছু খাস না? খাইতে ভালো লাগে না, দূর ইচ্ছা করে। বাথরুমে বালতি আছে না? হ্যাঁ, কিন্তু কেন? তুই বাসে চলে যা, আমি লাইব্রেরি কথাবার্তা ঠিক মতো বলো। What's up, baby?
হ্যালো চল কাল আশেপাশে কোথাও ঘুরতে যাই। যাওয়া যায়, এক কাজ করি চল সবাই মিলে যাই। তোদেরকে আমি কালকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? আরে বলে দিলি কি সারপ্রাইজ থাকবে নাকি, কালকে দেখবি। ওকে তাহলে আমি কাকে বলে দিই, তুই পিঙ্ক আর শুভকে বলে দে। ওকে ওকে বাই। আমি তোদের সবাইকে একটা সারপ্রাইজ দিতে চাই। Congratulations guys, অনেক ফান হবে এবার আসলে। তুই না বললি কি একটা সারপ্রাইজ দিবি। হ্যাঁ সারপ্রাইজ, সারপ্রাইজটা হচ্ছে আই মিন লাভ। কেসে কেসে এক্ষুন বল, এক্ষুন বল। Yeah, I love you. What? Maneki? I love you. But you don't like me. I do. It's so weird. Party, 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 party. Hey, party, party, party. I'm not gonna do it. আমরা তো পার্টিটা কক্সবাজার যেয়ে সেলিব্রেট করলেই পারি নাকি? হ্যাঁ হ্যাঁ।